যে অ্যাস্ট্রোলজি কোনোদিন ব্যর্থ হয়নি, যে অ্যাস্ট্রোলজি মানুষকে থামতে শেখায়নি, যার কাজ হচ্ছে শুধু এগিয়ে যাওয়া। কিন্তু শুধু দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সম্বন্ধে পুলক চক্রবর্তী টিভিতে বড় বড় কথা বলে গেলেই হবে না, আপনাকেও সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমি কি বলেছি যে জ্যোতিষ হচ্ছে বেদের চক্ষুস্বরূপ, জ্যোতিষকে বলা হয় বেদের চোখ। চোখ আপনাকে দেখিয়ে দেয় যে আপনার সম্মুখে কি আছে, আপনার সামনে আলো আছে না অন্ধকার আছে, খাল আছে না ভালো জিনিস আছে, খালে পড়বেন না ভালো জায়গায় পৌঁছাবেন, তো এটা আপনার চোখ দেখিয়ে দেয়। কিন্তু আপনি কোন পথে হাঁটবেন সেটা তো আপনার ব্যাপার, চোখ তো আপনাকে হাঁটিয়ে নিয়ে যাবে না, না এমনকি পাও আপনাকে হাঁটিয়ে নিয়ে যাবে না। পা আপনাকে হাঁটতে সাহায্য করতে পারে, পা আপনাকে চলতে সাহায্য করতে পারে, কিন্তু সিদ্ধান্তটা নিজের মধ্যে, যে উইল ফোর্সটা নিজের মধ্যে, যে ইচ্ছা শক্তি, সেটা জাগাতে হবে। তা আমি টিভিতে বড় বড় কথা বলে গেলেই হবে না, আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আমি পুলক চক্রবর্তীর দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি অ্যাকসেপ্ট করবো, না আমি ডাকিনীবিদ্যা কালা জাদু তন্ত্র মন্ত্রের গাড্ডায় গিয়ে পড়বো। সিদ্ধান্তটা আপনার, সেটা আমি বলতে পারি না। তবে সঠিক সিদ্ধান্ত যদি না হয়, যেটাকে আমরা বলি অনেক সময় সঠিক সিদ্ধান্ত যদি না হয়, এবং অনেক সময় যদি জ্যোতিষের অল্প বিস্তর জ্ঞান থেকে থাকে, তাহলে অল্প বিদ্যা অনেক সময় ভয়ঙ্করই হতে পারে। শুধু ভয়ঙ্কর না, মানে এটার প্রবল আকারে ভয়ঙ্কর হতে পারে, অতিশয় ভয়ঙ্কর হতে পারে। কতটা ভয়ঙ্কর হতে পারে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে কতটা ভালো হতে পারে, তার একটা উদাহরণ আমি আপনাকে, আপনাদের সামনে তুলে ধরবো। যেটা হচ্ছে যে কিছুদিন আগে আমার চেম্বারে দুই ভদ্রলোক আসাতে আমার ঘটনাটা হঠাৎ মনে এসেছে। আমার, আমি আলোচনায় ফিরে আসবো, তার আগে দেখে নেবো ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অনির্বাণ মাইতি বলছি। অনির্বাণ কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে, হ্যাঁ বলুন। আপনার অনুষ্ঠান দেখি, খুবই ভালো লাগে। কতদিন দেখছেন আমার অনুষ্ঠান? মোটামুটি আপনার অনুষ্ঠান এক বছর মতো দেখছি। এক বছর দেখছেন? আমি অনেকবার চেষ্টা করেছি, লাইনটা পাওয়া যায় না, যাই হোক আজকে পেয়ে গেছি। আজকে জীবনে প্রথম পেলেন? হ্যাঁ জীবনে প্রথম। আসলে কি হয়, 25 মিনিটের প্রোগ্রাম, এত লোক ফোন করে যে অনেকের কল ওয়েটে থেকে যায় থাকে। তো যাই হোক, যে আপনি পেয়েছেন এটাই বড় কথা। তো আমার সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ আপনি আগে, আচ্ছা আপনি তো ফোনে পাননি, চেম্বারও আসেননি, আপনার ডেট অফ বার্থটা বলুন। আমার রিলেটিভ গেছে আপনার চেম্বারে। আচ্ছা, আমার, আপনার রিলেটিভ গিয়েছে? হ্যাঁ, তারা দেখিয়ে খুব উপকারিত আপনাকে দেখিয়ে। আচ্ছা এখন খুবই ভালো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ডেট অফ বার্থটা বলুন। 20/1/1977। কুড়ি এক 1977, জন্মের সময়টা বলবেন একবার। 5:25 PM। 5:25 PM জন্মস্থান? মেদিনীপুর। অনির্বাণ 20 January 1977, এটা ছিল আপনার বৃহস্পতিবার বিকাল 5:25, কর্কট লগ্ন মকর রাশি। আচ্ছা আচ্ছা, শনি কর্কট রাশিতে বক্রী, চতুর্থে রাহু, আচ্ছা দশমে বৃহস্পতি কেতু। হ্যাঁ, যেটা হচ্ছে দেখুন, প্রবলেমটা কোথায় হচ্ছে আপনাকে বলছি, আপনার হরোস্কোপ যে খুব খারাপ আমি তা বলবো না, ষষ্ঠপতি বৃহস্পতি, ষষ্ঠপতি বৃহস্পতি এবং নবমপতি বৃহস্পতি দশমে কর্মস্থানে অবস্থান করছে। ষষ্ঠ এবং নবমপতি বৃহস্পতি দশমে কর্মস্থানে অবস্থান করছে। ষষ্ঠ বোঝায় আমাদের কর্মক্ষেত্রে দৈনিক হাজিরা বা চাকরি, যেটা কর্মস্থানে অবস্থান করছে, এবং নবম বোঝায় গুরুগিরি, আধ্যাত্মিকতা, এসব ইন্ডিকেট করে, এবং বৃহস্পতি হচ্ছে জ্ঞান বা গুরু কারো গ্রহ। আপনি নিশ্চয়ই মানে পড়াশোনা শিক্ষাদীক্ষার প্রফেশনে যুক্ত আছেন? অবশ্যই, ঠিক বলেছেন। হ্যাঁ, কিন্তু ঘটনাটা হচ্ছে যেহেতু আপনার কর্মস্থানের ওপর বা ষষ্ঠপতির ওপর শনির দৃষ্টি, এটা আপনাকে প্রাইমারি লেভেলে যুক্ত করবে, মানে হাই স্কুলে বা কলেজে না, প্রাইমারি স্কুলে। ঠিক, তো ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে মেন সমস্যা না, এটা তো আপনাকে এই জিনিসটা করছে, কিন্তু আপনার সমস্যা হচ্ছে চতুর্থ যে রাহু অবস্থান করছে, এটা আপনার বাড়িতে একটা প্রবল বাস্তুদোষ সৃষ্টি করছে, এবং তার ফলে পারিবারিক একটা, বিভিন্ন সবার শারীরিক একটা অসুস্থতা এটা সৃষ্টি করবে, এবং আপনার যে কোনো কাজে একটা গোলমাল বা বাধা সৃষ্টি করবে। এবং লগ্নে শনি, যেটা দশমের দৃষ্টি দিয়ে আপনাকে শুধু প্রাইমারি শিক্ষক হিসেবে নিযুক্ত করেনি না, এই দশমের শনির দৃষ্টি বা লগ্নে শনির অবস্থান, আপনার যে কোনো কাজ খুব বিলম্বে সফল হয়, খুব বিলম্বে, খুব বিলম্বে, মানে খুব বিলম্বে সফল হয়, কিন্তু আলটিমেট কাজটা হয়। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে লগ্নপতি চন্দ্র সপ্তমে অবস্থান করছে, যদিও লগ্নে দৃষ্টি দিচ্ছে কিন্তু রবি চন্দ্র একত্রে অবস্থান করছে, এটা হচ্ছে মানে চন্দ্রটা একটু দুর্বল, এবং তার উপর সপ্তমপতি অষ্টমপতি শনি দৃষ্টি দিচ্ছে, শনি হচ্ছে ক্ষয়কারক গ্রহ। এইটা কি করছে, আপনার, আপনি যে খাবার খান আপনার শরীর মানে তার থেকে ঠিক পুষ্টি অ্যাবজর্ব করতে পারে না, তার ফলে শরীরের সঠিক বিকাশটা হয় না, এবং এটা একটা লো প্রেশারের টেন্ডেন্সি নির্দেশ করছে, কোনো কোনো সময় মাথাও ঘুরে যায়, এবং মাথায় অদ্ভুতভাবে বিভিন্ন চাপ চিন্তা চলে আসে। আপনার দেখা যাচ্ছে কোনো সমস্যা না, কিন্তু বিভিন্ন চাপ চিন্তা চারিদিক দিয়ে চলে আসে। আরেকটা জিনিস সেটা আমি ইন্ডিকেট করে দিচ্ছি, যে চন্দ্রটা দুর্বল এবং শনিযুক্ত, অষ্টমপতি শনি দৃষ্ট, জল থেকে খুব সাবধান থাকবেন, জলের ফাঁড়া আসবে কিন্তু। আচ্ছা
আচ্ছা আচ্ছা, জীবনে একাধিকবার জলের ফাড়া আসবে এবং চট করে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগা ধার তো রয়েছে। তো আমি বলবো যে আপনার যে হরোস্কোপ, এখান থেকে আপনি যদি বাস্তুটাকে প্রতিকার করতে পারেন, শুধু সবসময় যে আমাদের জ্যোতিষের ছককে প্রতিকার করতে হবে তা না, আমাদের যেখানে আমরা বসবাস করি সেই জায়গাটার একটা বিরাট গুরুত্ব আছে, কিন্তু আমরা অনেকেই এটাকে এড়িয়ে যাই। আমরা জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, তারাপীঠ কামাখ্যা করে বেড়াচ্ছি, কিন্তু আসল জায়গাটা, নিজের ঘর যেটা আমাকে একটা এনার্জি যোগাচ্ছে, সেই জায়গাটা আমরা কেউ ঠিক করি না। আপনি আপনার বাড়ির বাস্তুটাকে একবার ঠিক করে নিন, আর দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে লগ্নে একবার শনির পাওয়ারটাকে যদি আপনি কমিয়ে নিতে পারেন, আমি আপনাকে 6 মাস টাইম নেবো, আপনার শারীরিক সমস্যা মিটে যাবে, বাড়ির সমস্যা মিটে যাবে এবং সব দিক দিয়ে ভালো থাকবেন। এবং চতুর্থ চতুর্থ রাহু একটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি, যেটা প্রপার্টিগত সমস্যা আনবে। এটা পারিবারিক ঝামেলা তো রয়েছে, আরও কিছু প্রবলেম আছে। আমি আপনার কাছে গেলে মোটামুটি আমি এই জায়গা থেকে উঠে আসতে পারবো অবশ্যই। আমি আপনাকে, আপনার যে হরোস্কোপ, আপনি যদি আমার কথা মেনে চলেন, দেখুন মানবেন কি মানবেন না, আমি কি বলেছি, জ্যোতিষ বেদের চোখ, চোখ আপনাকে অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতে কি আছে সেটা দেখিয়ে দেবে, কিন্তু আপনি কোন পথে হাঁটবেন সেটা তো আপনার উপর নির্ভর করছে না। আপনার যে হরোস্কোপ, আমি আপনাকে 6 মাস টাইম নিচ্ছি, এখান থেকে বিরাট উন্নতি করে দেবো। আপনি চেম্বারে আসুন, 25 মিনিটের প্রোগ্রামে এত কিছু বলা সম্ভব না, অনেকেই তখন বলবে যে ফোনে পাচ্ছি না, ঠিক না? ঠিক আছে ঠিক আছে, আমি আপনার চেম্বারে ভালো থাকুন। তো যাই হোক, আমি আমার আলোচনায় ফিরে আসবো, যেটা হচ্ছে যে আলোচনায় ফিরে আসবো যেটা হচ্ছে যে আমার চেম্বারে কিছুদিন আগে দুই ভদ্রলোক এসেছিলেন, যারা দুজনা ভাইরা ভাই, তাদের মধ্যে একজন জ্যোতিষ অল্প বিস্তর জানেন, অল্প বিস্তর, অল্প বিদ্যা কিরকম ভয়ঙ্কর হতে পারে তার ব্যাপারে আপনাকে বলে দিচ্ছি। ওনার ছেলে পড়াশোনায় ক্লাসে ফার্স্ট হতেন, এটা বলছি অনেক দিন আগের ঘটনা, অনেক বছর আগের ঘটনা। আমার জ্যোতিষ শিক্ষার একদম প্রাক্কালে সবে আমি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সংস্পর্শে আসছি, হিমালয় যাত্রাতে আমার শুরু হয়েছে, এবং তার সঙ্গে তার যে ভাইরা ভাই এসেছিলেন, তার সন্তান পড়াশোনায় মোটামুটি মোটামুটি পড়াশোনায়, তো দুজনেই আমাকে দেখান, কিন্তু যার অল্প বিদ্যা আছে জ্যোতিষে, যার যে ব্যক্তির অল্প বিদ্যা আছে তার কিন্তু আমার প্রতিকারগুলো ঠিক মনে লাগেনি, কারণ তার সন্তানের বুধাদিত্য যোগ ছিল। তিনি আমার সঙ্গে তর্ক করেছিলেন যে বুধাদিত্য যোগ একটা বিরাট, তার জন্য তার ছেলে এত ইন্টেলিজেন্ট, তার জন্য তার ছেলে পড়াশোনা এত ভালো, তার ছেলে জীবনে এত ভালো প্রতিষ্ঠা হবে, কিন্তু বুধাদিত্য যোগ নিয়ে সবাই মাতামাতি করে। যারা জ্যোতিষ সম্বন্ধে অল্প বিস্তর জানেন তারা যোগ নিয়ে মাতামাতি করেন। এখন দেখবেন বিভিন্ন মিডিয়া চ্যানেলে বিভিন্ন যোগ, দারিদ্র যোগ, বিষ যোগ, কালসর্প যোগ, বিভিন্ন যোগ আছে, অবশ্যই কিছু যোগের গুরুত্ব আছে, কিন্তু মানুষ যখন জ্যোতিষের ফান্ডামেন্টাল বিষয়টা জানে না তখন যোগ নিয়ে মাতামাতি করে, কারণ যোগ কিছু যোগ মুখস্থ করলেই হবে, আবার সব যোগ যে সবসময় ভালো হবে তা না, বুধাদিত্য যোগও খারাপ হতে পারে। আর বুধাদিত্য যোগ নিয়ে মাতামাতি করার কিছু নেই, যারা জ্যোতিষ অল্প বিস্তর জানেন বা যারা বিজ্ঞানের ছাত্র তাদেরকে আমি এটা বলে দিতে পারি যে বুধ হচ্ছে সৌরজগতে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, কাজেই 100টা হরোস্কোপ যদি আপনি পরীক্ষা করেন, 100টা ব্যক্তির মধ্যে 90টা লোকেরই বুধাদিত্য যোগ আছে, 100টা ব্যক্তির মধ্যে 90টা ব্যক্তিরই বুধাদিত্য যোগ থাকে, কিন্তু যারই বুধাদিত্য যোগ আছে তাহলে তো সমাজে 90টা লোকই বিরাট ইন্টেলিজেন্ট, বিরাট জ্ঞানী গুণী, বিরাট মান সম্মান, সমাজে বড় জায়গায়, কর্মক্ষেত্রে বড় জায়গায় থাকতেন, তা তো হয় না। কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ হলেই হবে না, রবি বুধ পরস্পর পরস্পরকে কী পাওয়ার আদান প্রদান করছে সেটা খুব দেখা জরুরি, নাহলে এটা শারীরিক ক্ষেত্রে জ্বর জ্বর জাতীয় পীড়াকে চরম মাত্রায় নিয়ে যেতে পারে এবং জীবনের ক্ষতি করতে পারে। আমি আলোচনায় ফিরে আসবো, দেখেন ফোনে কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ সুদীপ দাস বলছিলাম, ব্যারাকপুর থেকে। সুদীপ দাস, আমার অনুষ্ঠান কতদিন দেখেন? অনুষ্ঠান তো দেখছি 6-7 মাস হচ্ছে। 6-7 মাস অনুষ্ঠান লাইন তো পাই না, একজনের কথা দিয়ে দেখছি পরামর্শ, আমার এক বন্ধু গিয়েছিলেন আপনার কাছে, লাইন পান না বলতে চেষ্টা করেছেন, লাইন পাননি? হ্যাঁ এর আগে তো একবার চেষ্টা করেছি সৃষ্টিতে। কি অসুবিধা হয় লাইন পেতে? অনেক মানুষ, এবার সবাই যে কেউ 1 মিনিট কথা বলছে, কেউ 3 মিনিট কথা বলছে, আর আমার অনুষ্ঠান দেখছে অন্তত 50,000-1 লাখ লোক, অনেকেই তো চেষ্টা করছে না এনগেজ দেখাবে, যাই হোক পেয়েছেন এটাই বড় কথা। এটা খুব আনন্দ লাগছে আমার নিজে সকালবেলা অনুষ্ঠান দেখে। তো আমাকে কেন ফোন করতে চান, মানে আমার অনুষ্ঠান কিরকম লাগে? অনুষ্ঠান তো খুবই ভালো লাগে দাদা, মানে দেখে লোক মানে স্যাটিসফাই হয়ে যাবে। এমন স্যাটিসফাই হয় না, আমি তো অনেক সময় অপ্রিয় কথা বেশি বলি না? না না, অপ্রিয় কথাটা মানুষের কাছে সত্য। আচ্ছা প্রিয়টা মিথ্যে বললে তো মানুষের কাছে বাজে লাগতো, সত্য কথা বলেন বলে আজকে মানুষের মন ছুঁতে পেরেছে, আজকে অনুষ্ঠানটা এতজন দেখে বা আমরা খুব খুশি অনুষ্ঠানটা দেখে। কি আপনি কি বললেন, আপনি কারুর পরামর্শ দেখছেন আমার অনুষ্ঠান? হ্যাঁ আমার বন্ধু গিয়েছিল আপনার কাছে। আপনার বন্ধু গিয়েছিলেন, কি জব স্যাটিসফাই হয়েছে? খুব সুন্দর, মানে আমাকে দেখিয়ে জবে আজকে সে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত, আর সে তুলনায় সে আমাকে বললো আমার অফিসে একটা ঝামেলা চলছে,
কিন্তু এমন তো হতে পারে যে আমাকে না দেখি না, আমাকে হয়তো দেখিয়েছেন কাকতালীয় ভাবে সে জবে প্রতিষ্ঠিত, এটা কেন মনে হচ্ছে যে আমাকে দেখেই হয়েছে? না না, সে এমন একটা জায়গা ছিল, হুম হুম সে জায়গাতে কোনো সময় বেরোতে পারতো না, এরকম একটা ব্যাপার। সে আচ্ছা, আমাকে সবসময় বলতো তো, তারপর আপনার সাথে পরিচয় হয়, গিয়েছিল, তারপরে এই হয় আর কি। সেটা তো আমি বুঝছি, কিন্তু এটা আপনাকে প্রশ্ন করার ব্যাপার হচ্ছে পুলক চক্রবর্তী একমাত্র চ্যালেঞ্জ সহকারে বিচার করে, পুলক চক্রবর্তীর কাছে কেউ নিরাশ হয়ে ফিরবে না, একটু আগে বা পরে কেউ নিরাশ হয়ে ফেরে না আজ পর্যন্ত। আপনি এখন আপনার ব্যাপারে জানতে চাইছেন, আপনার ডেট অফ বার্থটা বলুন। 29/4 29/4 1984, 1984, সময়টা বলুন। 10:42 AM 10:42 AM AM 29/4/1984 10:42 AM জন্মস্থানটা? ব্যারাকপুরে। কর্কট লগ্ন মীন রাশি, বুধ মেষ রাশিতে বক্রী, মঙ্গল বৃশ্চিক রাশিতে, সক্ষেত্রে বক্রী, শনি তুলা রাশিতে বক্রী। আচ্ছা, যেটা সমস্যা হচ্ছে যে কর্মপতি মঙ্গল তার সক্ষেত্রে বক্রী এবং কেতুযুক্ত, কেতু আমাদের যে কোনো কাজে একটা ঘোট পাকায় বা ব্লকেজ সৃষ্টি করে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে দশমে রবি, দ্বিতীয় পথে রবি, তৃতীয় দ্বাদশপতি বুধ, এবং চতুর্থ একাদশপতি শুক্র আছে, যেটা হচ্ছে টেকনিক্যাল লাইনে, টেকনিক্যাল লাইনে আপনাকে বিরাট কর্মযোগ ইন্ডিকেট করলেও যেহেতু দশমপতি কর্মপতি মঙ্গল সক্ষেত্রে বক্রী আছে এবং দশমে শনি দৃষ্টি আছে, যে কোনো কাজ, বড় বড় কাজের সুযোগ আসছে, কিন্তু হাতের কাজে কাছে এসে হাত মানে কাজটা যেন কোথায় একটা ঘোট পেকে কাজটা হাতছাড়া হয়ে যাচ্ছে, এবং যে কোনো কাজ পেতে মানে একটা মানে সফল হতে একটা দেরি হচ্ছে। হচ্ছে বলতে, আগে একটা সুযোগ এসেছিল, সেটাও হাতছাড়া হয়েছে। এপ্রিলের দিকে একটা আছে সুযোগ, তৃতীয় পতি বুধ দশমে অবস্থান করছে, এটা আপনাকে জীবনে অনেক বড় বড় সুযোগ এনে দেবে, এবং যেহেতু তৃতীয় পতি বুধ আবার দ্বাদশপতি কর্মস্থানে বসে আছে, দূর থেকে অনেক বড় বড় সুযোগ আপনাকে দেবে, এবং দ্বিতীয় পতি রবি দশমে তুঙ্গি অবস্থায় বসে আছে, এটা আপনাকে কর্মজীবনে মান যশ স্ট্যাটাস বিরাট জায়গায় তুলবে, এবং শুধু তাই না, সরকারি কর্মতেও একটা বড় সুযোগ আপনাকে দেবে। শুক্র বসে আছে, শুক্র হচ্ছে টেকনিক্যাল বা রাসায়নিকের কারক গ্রহ, এবং একাদশপতি, যেটা আপনাকে কর্মক্ষেত্রে বিরাট সফলতা দেবে, কিন্তু সেখানে শনির দৃষ্টি পড়ে গিয়েছে, শনি যে কোনো কাজে একটু বাধা বা বিলম্ব করে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কর্মপতি মঙ্গল তার সক্ষেত্রে একটা সক্ষেত্র বৃশ্চিক রাশিতে বক্রী আবার কেতুযুক্ত, কী বললাম, কেতু যে কোনো কাজে একটা ঘোট সৃষ্টি করে বা ব্লকের সৃষ্টি করে, সব কাজ হাতের কাছে এসে ঘোট পেকে যাচ্ছে এবং সেটা সফল হতে দেরি হচ্ছে। এপ্রিল বলছেন, আবার এপ্রিলে এপ্রিলে দেখবেন কাজ এসে হাতছাড়া হচ্ছে, কারণ আপনার জীবনে এরকম বহুবার হয়েছে। বহুবার হয়েছে, তাহলে আমি আর হারাতে চাই না এপ্রিলের সুযোগটা, আপনি যদি একটু দেখেন। যদি মঙ্গলটাকে পাওয়ার দিতে পারেন, মঙ্গলটাকে একটা প্রবাল পড়ালি পাওয়ার হয়ে যাবে, কিন্তু মঙ্গলটা যে কেতু যুক্ত আছে, এই কেতুর পাওয়ারটাকে নাশ করতে হবে, এটা একমাত্র দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি পারে, আর অন্য কোনো তন্ত্র মন্ত্র ডাকিনী বিদ্যা কালা জাদু কেউ পারে না। আমি অন্যদের কাছে যাবো, ঠিক আছে, এবং শনির শনির পাওয়ারটাকে একটু নাশ করতে হবে, শুধু পাওয়ার দিলে হবে না, স্টোন পরিয়ে তাবিজ কবচ পরিয়ে পাওয়ার দিলে হবে না, পাওয়ারটাকে শনির পাওয়ারটাকে একটু নাশ করতে হবে। আপনি করুন, আমি আপনাকে এপ্রিল ফেব্রিল না, আমি আপনাকে 6 মাস টাইম দিচ্ছি, 6 মাসের মধ্যে আপনি সফলতার ভালো জায়গা না, চরম থেকে চরমতম জায়গায় যদি না পৌঁছান আমি যথেষ্ট ছেড়ে দেবো। আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন? একদম একদম, আমার চেম্বারে আসুন, অন্য কাউকে বিশ্বাস করি না, আপনার কাছে বিশ্বাস করি বলেই ফোনটা করেছি। এখানে সব বিস্তারিত বলতে পারবো না, চেম্বারে আসুন, এখানে সব ফ্রিতে জেনে নেবেন, তা হবে না। সে তো অবশ্যই অবশ্যই, একদম, যাই হোক, ভালো থাকুন। তো যাই হোক, বুধাদিত্য যোগ, রবি আর বুধের যোগ, তো এইটা অনেক সময় যদি পাওয়ারটা ডিসব্যালেন্স হয় তো অনেক ক্ষেত্রে আমাদের শারীরিক ক্ষেত্রে জ্বর জাতীয় বড় পীড়া দেয়। তো সেই ভদ্রলোক কী করেছিলেন, যিনি জ্যোতিষ অল্প স্বল্প জানেন, তিনি আমার কথাটা অ্যাকসেপ্ট করে না করে ছেলেকে একটা পান্না পড়েছিলেন, তার কি ভয়ানক পরিণতি হয়েছিল আমি সেই আলোচনায় ফিরে আসবো। দেখে নেবো ফোনে কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন। মল্লিকা রায় কথা বলছি। মল্লিকা রায়, ঠিক আছে বলুন, কি জানতে চাইছেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। আপনি আগে আমাকে কোনো সময় দেখিয়েছেন? হ্যাঁ, আপনার কাছে তো আমরা দেখিয়েছি। আমার অনুষ্ঠান দেখেন, কতদিন দেখছেন? আপনার অনুষ্ঠানও দেখি, আপনার কাছেও আমরা দেখি। আমার অনুষ্ঠান দেখে আমার কাছে এসেছিলেন না আমাকে দেখি দেখানোর পর আমার অনুষ্ঠান দেখেন? না, আপনার অনুষ্ঠান দেখে আপনার কাছে আমরা গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তো আপনার সম্বন্ধে কি জানতে চাইছেন? তো আপনি তো আমাকে দেখিয়েছেন, তো আজকে আবার টিভিতে মানে আপনি কথা বলে সময় নষ্ট করছেন কেন? অন্যজনকে তো সুযোগ দিতে হতো, কি জানতে চাইছেন আপনি? না, ব্যাপারটা হলো যে আমরা আপনার কাছে গিয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের খুব লোনের প্রবলেম ছিল, মানে আমরা অনেক লোন করেছিলাম কিন্তু আমাদের লোন শোধ হচ্ছিল না। আচ্ছা, তো আমরা আপনার কাছে গিয়েছিলাম, যখন আপনি প্রতিকার করেছিলেন আপনি বলেছিলেন যে লোন শোধ হয়ে যাবে, কিন্তু
দু 3 মাস পরেও মানে যখন লোন শোধ হয়নি আমরা আবার আপনার কাছে গিয়েছিলাম, আপনি বলেছিলেন যে একটু ধৈর্য ধরতে এবং প্রতিকারটা করে থাকতে, কাজ হবে। তো মোটামুটি 6 মাস পর থেকে আমাদের হাতে হঠাৎ করে কিছু টাকা আসে, আমরা ধীরে ধীরে লোনটা শোধ করতে পারি। আর আমাদের প্রপার্টি নিয়ে কিছু আইনি সমস্যা ছিল, যেটা আমরা মোটামুটি আমাদের ফরে সেটা কেসটা চলে আসে এবং আমরা প্রপার্টি থেকে কিছু অংশ পেয়ে যাই। তো এখন আপনার উপর পুরোপুরি বিশ্বাস চলে এসেছে। এখন আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে লোন তো শোধ হয়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু একটু অর্থনৈতিক উন্নতির ব্যাপারে জানতে চাই। আমাকে দেখিয়েছেন মোটামুটি 6 মাসের বেশি হয়েছে, আপনাকে দেখিয়েছি প্রায় 1 বছর হতে চলল, 1 বছর দেখিয়েছেন, লোনটা শোধ হয়েছে 6 মাসের পর, 6 মাস পর, 6 মাস পর লোনটা শোধ হয়েছে। যে কোনো কাউকে একটু ধৈর্য দিতে হবে, এ তো ডাক্তারের ওষুধ না, ডাক্তারের ওষুধ খেলেও আপনার জ্বর হয়েছে, ডাক্তার দেখালেন, ডাক্তারের ওষুধ খেয়েও কয়েক ঘন্টা বা একদিন দুদিন সময় দিতে হয়, ঠিক কিনা? ওষুধ খাওয়ার সাথে সাথে তো জ্বর সবসময় ছাড়বেই, তার কোনো মানে নেই। হ্যাঁ, আমার কাছে এমন ব্যক্তিও এসেছেন যার 20 দিনে 22 দিনে কাজ হয়েছেন, কিন্তু সবার যে হবে তার তো কোনো মানে নেই। আপনার ভাইটাল ফোর্স কতটা সেই পাওয়ারটাকে অ্যাকসেপ্ট করতে পারছে সেটাও তো দেখার আছে। আমি তো প্রতিকার করবো, আমি তো চাইবো 22 দিন বা 22 মাস পর কেন, আপনার 22 মিনিট পর থেকে বা 22 সেকেন্ড পর থেকে কাজ হোক, যত আমার সাফল্য তাড়াতাড়ি হবে তত তো আমার ভালো, না আপনার থেকেও আমার ভালো, আপনি কতটা উপকার পেলেন তার থেকেও হচ্ছে আমার ভালো, আমি সেটা চেষ্টা করবো, কিন্তু আপনার ভাইটাল ফোর্স কতটা অ্যাকসেপ্ট করতে পারে সেটাও তো দেখার আছে। যাই হোক, আপনার লোন শোধ হয়ে গেছে, আপনার প্রপার্টি নিয়ে ঝামেলা মিটে গেছে আমাকে দেখানোর পর, এবং সেই প্রপার্টির অংশ আপনারা পেয়েছেন, আপনি এখন আপনার ইনকামটা বাড়াতে চাইছেন এখান থেকে। আচ্ছা, আমি কতগুলো জিনিস জিজ্ঞেস করছি, আপনারা যে বাড়িতে বসবাস করেন বাড়ি কি আপনার নিজের? আচ্ছা, আপনার অংশ পেয়ে গেছেন। একটা জিনিস বলুন, আপনার বাড়ির উত্তর দিকটা এবং উত্তর পূর্ব দিকটা বেশি কনস্ট্রাকশন আছে, মানে ভারী বেশি, এবং দক্ষিণ দিকে খালি জায়গা আছে? ব্যাপারটা হচ্ছে বাড়ির যদি দক্ষিণ দিক ফাঁকা থাকে এবং দক্ষিণ দিকে জল টল থাকে এবং উত্তর দিক যদি বেশি ভারী থাকে, তাহলে পরে সেই বাড়িতে একটা অর্থনৈতিক প্রবলেম সৃষ্টি হয়ে থাকে, ঠিক আছে, অর্থনৈতিক সমস্যা হয়ে থাকে, এই জায়গাটাকে সমস্যা করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই তো আর দক্ষিণ দিকে কনস্ট্রাকশন তুলতে পারে না এখন উত্তর দিকটাকে ভেঙে। এই ব্যাপারে আমি বলবো একবার বাস্তুশাস্ত্রের সাহায্য নিন। আপনি যখন আমাকে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির মানে সাহায্য নিয়ে আপনার লোন শোধ হয়ে গেছে, আপনার প্রপার্টির সমস্যা মিটে গিয়েছে, আমি বলবো একবার বাস্তু সাহায্য নিন। বাস্তুশাস্ত্রের যে কি পাওয়ার, কি চমকপ্রদ পাওয়ার, এটা একবার দেখুন। যে পুলক চক্রবর্তী যেমনি আপনাকে প্রমাণ করেছে এর আগে যে কি কাজ দিয়েছি, তো আমি আরেকবার আপনাকে প্রমাণ করে দিতে চাই, একবার বাস্তুশাস্ত্রের সাহায্য নিন। বাস্তুশাস্ত্র সাহায্য নিলে শুধু আপনি না, আপনার বাবা মা, বাড়ির প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা মেম্বার শরীর স্বাস্থ্য, লেখাপড়া, কর্ম, অর্থনৈতিক, সাংসারিক জীবনে খুব ভালো থাকবেন। বাস্তুশাস্ত্রে একবার সাহায্য নিন। আমরা তো দেখেছি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি খুব ভালো কাজ করে। আসলে আমাদের বাড়ির যেটা একটা মানে আমাদের বাড়ি অনেক পুরনো বাড়ি, তো আমাদের বাড়ির দক্ষিণ দিকে না একটা কুয়ো আছে, পশ্চিম দিকে কুয়ো আছে, দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে কুয়ো আছে। আমি কি বললাম যে দক্ষিণ দিকে যদি কুয়ো থাকে, মানে কুয়ো না, দক্ষিণ দিকে যদি কোনো জল থাকে বা দক্ষিণ দিক কুয়ো, দক্ষিণ দিকে যখন যদি জল থাকে বা দক্ষিণ দিক যদি ফাঁকা থাকে এবং উত্তর দিক বেশি বাড়ি থাকে, সেই বাড়িতে অর্থনৈতিক সমস্যা আসবেই। কিন্তু কুয়োটা এখন ইউজ হয় না, কুয়ো ইউজ না হলেও কুয়োকে হুট করে বন্ধ করে দেওয়া উচিত না, এতে আবার অনেক সাইড এফেক্ট আছে। আপনি একবার চেম্বারে যোগাযোগ করুন এবং বাস্তুশাস্ত্রে একবার সাহায্য নিন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, তো ম্যাজিকের মতো রেজাল্ট দেবো আপনাকে। আপনি তো এর আগে আপনি আমাকে দেখিয়ে আপনার লোন শোধ হয়ে গেলে, প্রপার্টি ইয়ে হয়ে গেলো, আর আপনি এটুকু বিশ্বাস করতে পারছেন? আপনি একবার আরও যারা ফোনে আছে তাদের সুযোগ দিন, আপনি একবার চেম্বারে যোগাযোগ করুন, আপনাকে ম্যাজিকের মতো কাজ দেবো আমি। ভরসা রাখুন, ভরসা রাখুন, ভালো থাকুন। তো যার বুধাদিত্য যোগ ছিল তাকে একটা পান্না পড়ানো হয়, পান্না পড়ানোর পর দেখে নেবো ফোনে কে আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার পুলক দা। হ্যাঁ নমস্কার, কে বলছেন? পুলক দা, আমি চন্দননগর থেকে বলছি। হ্যাঁ, কি নাম? আমার নাম সুহার্ত। বলুন, কি জানতে চাইছেন? তার আগে আমি পুলক দা আপনাকে এবং সকল দর্শককে, আপনার যারা রয়েছে তাদেরকে বলতে চাই দাদা, যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কি জিনিস তার প্রমাণ আমরা পেয়েছি, আমাদের পরিবারের সবাই পেয়েছে। তা কিরকম? যেরকম দাদা, আমার দিদিকে নিয়ে গেছিলাম আপনার কাছে, তো নিয়ে যাওয়ার সাথে সাথে আপনি বলেছিলেন ওর কিছু প্রবলেম রয়েছে, সেগুলো পাওয়ার বাড়াতে হবে। তো প্রথম প্রথম আমরাও একটু মানে এই ছিলাম, অত টাকা মানে একটু টাকা পয়সার ব্যাপার দিক থেকে, পরে যখন আপনার কাছে দেখিয়ে এটা ঠিক হলো, মানে এখন কি বলবো দাদা, দিদি পুরো আগের থেকে যে অবস্থা এখন রয়েছে সব দিক থেকে সুখী এবং মানে খুব ভালো রয়েছে, তার জন্য দাদা আপনাকে অশেষ ধন্যবাদ। তা আপনারা ভালো থাকতে চাইছেন না কেন? আপনার দিদি তো ভালো আছে। হ্যাঁ দিদি ভালো আছে দাদা, আমরাও ভালো থাকতে চাই। আজকে দাদা একটু আমার মাসির মানে মাসির ছেলের ব্যাপারে জানবো। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হলো ওর দাদা 15 15
পাঁচ পাঁচ 1996 1996 সময়টা বলুন। সময় হলো সকাল 11টা। সকাল 11টা। জন্মস্থানটা কোথায়? জন্মস্থান চন্দননগরী। এখন তো দাদা আমাদের বাড়িতে মানে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ছাড়া কিছু ভাবতেই পারছে না। যাই হোক, এটা গুরু কৃপা, আমার সৌভাগ্য। আমি যেসব দর্শক বন্ধু রয়েছে তাদেরকে বলতে চাই একবার অন্তত পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আমি সাথে। আমি সবসময় আমার কাজের দিকে মানে নজর দিই, ফলের দিকে না। ফল অটোমেটিক হবে, গাছ যদি লাগিয়ে ঠিক ঠিক পরিচর্যা করা হয় ফল এমনিই ধরবে। যাই হোক, কর্কট লগ্ন, কর্কট রাশি, চতুর্থ কেতু। চতুর্থে কেতু, যদিও শুক্র চতুর্থপতি শুক্র তার সক্ষেত্রে আছে এবং রবির সঙ্গে আছে, একাদশে সক্ষেত্রে আছে, এটা পড়াশোনার একটা বিরাট যোগ সৃষ্টি করছে। এবং অষ্টমে বৃহস্পতি, অষ্টমে বৃহস্পতি পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করায়, কিন্তু একটা জিনিস বারবার বলে দিচ্ছি, ক্লাস 10-এর পর থেকে কিন্তু রেজাল্ট ক্রমশ খারাপ হবে চতুর্থে কেতু থাকার জন্য। ঠিক আছে, চতুর্থ কেতু থাকার জন্য ক্লাস 10-এর পর রেজাল্ট খারাপ হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে চতুর্থপতি শুক্র শনি দ্বারা দৃষ্ট, এটা ক্লাস 9-10-এর পর থেকে যত দিন যেন এগোচ্ছে তত যেন তার পড়াশোনার দুর্বলতাটা বাড়ছে এবং একটা অলসতা তৈরি হচ্ছে। একদম একদম দাদা। এক্ষেত্রে আমি বলবো আমাদের এত সময় বেশি নেই, আরও দু এক কথা বলার আছে, আমি একটা আলোচনায় ফিরে আসবো। একবার পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে কেতুর পাওয়ারটাকে নাশ করে নিন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে চতুর্থ কেতু এবং চতুর্থ পথে শুক্র শনিদৃষ্ট। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা মঙ্গল, ভূমির কারকগ্রহ মঙ্গল রাহু দ্বারা দৃষ্ট, বাড়িতে কিন্তু বাস্তুর সমস্যা খুব বড় রকম আছে এনাদের। একবার বলুন বাস্তুশাস্ত্র সাহায্য নিতে এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্য নিতে এই ছেলেটাকে আমি লেখাপড়ার জীবনে এবং কর্মজীবনে বিরাটভাবে প্রতিষ্ঠা পাইয়ে দেবো, চ্যালেঞ্জ থাকবে। তো পান্না দেওয়ার পর মানে ভেবেছিল যে পড়াশোনা খুব ভালো হবে, কিন্তু ঘটনা প্রসঙ্গে কিছুদিন আগে আমার চেম্বারে যোগাযোগ করাতে সেই প্রসঙ্গে আমার মনে এসেছে, তারাই সব বিস্তারে খুলে বললেন, যাকে পান্না পড়েছিল তার পান্না পড়ার পর লেখাপড়া তো দূরের কথা, এমন জ্বর এলো যে লোকাল ডাক্তাররা ভালো করতে না পারায় লাস্টে বাইরে নিয়ে যেতে হয়েছিল, এবং সেই জ্বরের জন্য সে পরীক্ষা দিতে পারেনি। যে ছেলেটা ক্লাসে ফার্স্ট হতো সে পরীক্ষা দিতে পারেনি, এবং পরীক্ষা না দিতে পারার পর তারপরে 2 বছর পরীক্ষা না দেওয়ার পর তার মধ্যে একটা হতাশা তৈরি হয়, সেখান থেকে তার পড়াশোনা কিন্তু একটা লেভেলের মধ্যে ক্লাস 10-এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছিলো, অথচ যে ছেলেটা ক্লাসে সবসময় ফার্স্ট হতো। এখন সেই ছেলেটা একটা হোটেলে কাজ করেন, হোটেলে কাজ করেন, বিভিন্ন সময় এখান থেকে কাজ চলে যায় তো আরেক জায়গায় করেন, অথচ দেখুন সেই ছেলেটা একদিন ক্লাসে ফার্স্ট হতো। এবং যে ছেলেটা পড়াশোনায় মোটামুটি ছিল, যারা আমার কথা মেনে ছিল তাদের পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আমি যে প্রতিকার করেছিলাম, আজকে সে মাস্টার ডিগ্রি এবং পিএইচডি কমপ্লিট করে বেরিয়েছে, এবং আজকে সে মাস্টারি চাকরির জন্য বা প্রফেসরি চাকরির জন্য চেষ্টা করছে। যদি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কথা ঠিক ঠিক মেনে চলতে পারেন তো সফলতা, এটা আমি টিভিতে বড় বড় কথা বলছি না, আমি পুলক চক্রবর্তী প্যাডে চ্যালেঞ্জ সহকারে সাল ধরে ধরে বিচার লিখে দিই, এবং প্রত্যেকটা বিচারকে আমি প্রমাণস্বরূপ লিখে দিই এবং প্রতিকার লিখে দিই। আমি মিডিয়ায় বড় বড় কথা বলে চেম্বারে 2 মিনিট সময় দিই না। যদি আমার কথা ভরসা রাখতে পারেন, আমি সেই সব মানুষকে চ্যালেঞ্জ করছি যারা সব জায়গায় দেয়ালে পিঠ ঠেকে গেছে, যারা মনে করছেন এখান থেকে কেউ আমাকে তুলতে পারবে না, আমি সেই সব মানুষকে চ্যালেঞ্জ করছি, আসুন আমার কাছে, দেখুন আমি আপনাকে সফলতার কোন জায়গায় তুলে দিতে পারি। অবশ্যই যদি প্রতিকার এবং আমার প্রত্যেকটা কথা মেনে চলেন তবেই, আর যদি অল্প বিদ্যা ভয়ঙ্করী হয় তাহলে আপনি আপনার নিজের পায়ে কুড়ুল মারবেন। তার জন্য পুলক চক্রবর্তী দায়ী না, তার জন্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি দায়ী না। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এমন একটা অ্যাস্ট্রোলজি যে কোনোদিন ব্যর্থ হতে শেখেনি, যার কাজ মানুষকে শুধু এগিয়ে নিয়ে যাওয়া। আপনার ভাগ্যস্বরূপ, যোগী যাজ্ঞবল্ক যে বলেছেন ভাগ্যস্বরূপ রথকে এগিয়ে নিয়ে যেতে শুধু পাওয়ার জোগানোই যার কাজ, কোনোদিন থামতে শেখেনি। সিদ্ধান্ত নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার, ভালো থাকুন।